বিসমিল্লাহ রহমান রহিম এস আরবি কিতাবের তৃতীয় খণ্ডের প্রথম অধ্যায় প্রথম অধ্যায় এখানে লেখক ছাত্রদের উদ্দেশ্যে কিছু কথা বলেছেন আর তিনি একজন ছাত্রকে উদ্দেশ্য করে বলেছেন তো আজকে আমরা এই বাক্যটির আনা দা মা আঁকা ফেরিহ্লাতিকা ইল আ তিলকুর আনি অসুন্নাতি এতটুক অংশের তারকিব করবো পূর্বের পর্বে আমি বলেছিলাম এখানে একটা শিবহুল ফেল বসাতে হবে আনা মাউজুদুন আমি আছি সর্বদা তোমার সাথে তোমার যাত্রায় ইলা লুগাতিল আতিল কুরআনীয় সুন্নাতি কোরআন এবং সুন্নতে সুন্নতের ভাষার দিকে তোমার যাত্রায় আমি তোমার সাথে আছি মানে মাউজুদুন বিদ্যমান আমরা সরফের মধ্যে শব্দের মূল হরফ অতিরিক্ত হরফ দেখেছি নাহুর মধ্যে বাক্যের মূল অংশ এবং অতিরিক্ত অংশ দেখেছি তো আপনাকে আপনি যতটুক নাহু সরফ পারেন যতটুক শিক অর্থ তুলতে পারেন ততটুক আপনাকে ততটুকু আপনাকে করতে হবে তো এখানে আপনি একটা শাব্দিক অর্থ তুলেছেন তারপরে নাহু সরফের দিক থেকে আপনি এটাকে নিয়ে একটু ভাবলেন চিন্তা করলেন তো দেখুন এখানে মো বাক্যের মূল অংশ কি এই বাক্যটার মূল অংশ কী আর অতিরিক্ত অংশ কী এটাকে আপনাকে বার করতে হবে এই বাক্যের মূল অংশ হচ্ছে আনা মাউজুদুন আমি আছি এটা হলো মূল আনা মাউজুদুন এটা হচ্ছে মূল তারপরে এই যে লুগাতিল কোরআন ও সুন্নাতি এগুলো হচ্ছে অতিরিক্ত বাক্যের অতিরিক্ত অংশ এখেন আমি আছি আমি আছি সর্বদা তোমার সাথে কোরআন সুন্নার ভাষার দিকে তোমার যাত্রাপথে এটা কিন্তু সম্পূর্ণটা একটা কিভাবে একটা এরপরে আমি দেখাচ্ছি মনে করেন আমি আপনাকে বললাম আমি গিয়েছিলাম আমি গিয়েছিলাম এখানে কিন্তু একটা বাক্য হয়ে গেছে এরপর আমি আপনাকে বললাম আমি কালকে গিয়েছিলাম তো কালকেটা যুগ করে কিন্তু আমি গিয়েছিলাম এর সাথে কালকেটা যুগ করলাম এটা অতিরিক্ত অংশ আমি কালকে মাদ্রাসায় গিয়েছিলাম আমি গিয়েছিলাম সাথে কালকে যুগ করলাম তারপরে মাদ্রাসায় গিয়েছিলাম যুগ করলাম আমি গিয়েছিলাম মূল কালকে এটা অতিরিক্ত মাদ্রাসা এটা অতিরিক্ত ঠিক আছে এই বাক্যেও এরকম আনাটা আনা মাউজুদ এতটুকু অংশ আনা আর মাউজুদুন উজ্জ্বল শিবুল ফেল এই অংশটা হচ্ছে এই বাক্যের মূল এ বাক্যের মূল দায়িমান এটা অতিরিক্ত মা এটা অতিরিক্ত ফিরাতিকা ইল আনি এটা অতিরিক্ত এখন আহ আনা মাউজুদুন শিবুল ফেল মাউজুদুনের দায়ী মাউজুদুনের সাথে কি হবে মাফরুল হবে মা মাউজুদুনের সাথে মাফরুল হবে ফি রিহলাতি এই অংশটা মাজুদনের সাথে মোতালিক হবে আর এখানে ফি তো হরফুজার এই যে এতটুকু অংশ এটা তো কারণে তিকা হয়ে গেছে রিহলা তুকা ইলালুক আিলকুর সুন্নতি এই অংশটা নিয়ে একটু কথা বলতে হবে দেখেন লেখক আপনাকে বলছে আমি তোমার সাথে সর্বদা আছি কোরআনসুননার যাত্রাপথে সুন্নার পথে যদি তুমি থাকো তাহলে আমি তোমার সাথে সব সবসময় আছি এটা কিন্তু এক ধরনের শর্ত আপনার যাত্রাটা যদি কোরআন সুন্না ব্যতীত হয় অন্য কোনো দিকে হয় কোরআন সুন্না ব্যতীত অন্য কোনো দিকে যদি আপনার যাত্রাটা হয় তাহলে কিন্তু লেখক আপনার সাথে থাকবে না তাহলে আপনার এই যাত্রাটা কিন্তু সাবেত হতে হবে ধীর আপনার এই যাত্রাটা ধীর হতে হবে স্থির অবিচল অনর মানে প্রতিষ্ঠিত হতে হবে আপনার এই যাত্রাপথ কোরআন সুন্না ব্যতীত হলে কিন্তু লেখক আপনার সাথে থাকবে না আল্লাহ আপনার সাথে থাকবে না আর কোরআন সুন্নার পথে সুন্নার ভাষা ভাষা শিকার পথে যদি আপনার যাত্রা হয় তাহলে লেখক থাকবে সে তিনি এখানে কথা দিচ্ছেন আর আল্লাহ তো থাকবেই এর জন্য সাবিতাতুন হতে হবে ইলালুকা তিলকুর আনিয়াতে এখানে এই যে এই জায়গায় আরেকটা শিবুল ফিল বসাতে হবে এটা হলো সাবিতুন শব্দটা হলো সাবিতুন এখানে সাবিতাতুন হবে মান্নাশ হবে কারণ রিহলাতুকা রিহলাতুন মান্নাস রিহলাতুন মান্নাস এর জন্য রিহলা সাথে সাবিতাতুন বসাতে হবে যেমন মাদ্রাসা তুকা জামি লাতুন তোমার মাদ্রাসা সুন্দর তোমার মাদ্রাসা সুন্দর তো জামিলাতুন মান্নাশ হলো কেন মাদ্রাসা মান্নাস এর জন্য তো চলুন আমরা তার্কিব করি আমরা প্রথমে এতটুকু অংশের তার্কিব করবো এতটুকু অংশের তার্কিব করব তারপর এই অংশটার সাথে ফি যুগ করব ফি হরফুলজায় এটাকে মাজরুর করবে তারপর যার মাজরুর মিলে এখানে যে উজ্জ্বল শিবুল ফেলটা ধরবো আমরা সেটার সাথে আল্লিক হবে তা আল্লাহ তা আল্লাহ অর্থ হচ্ছে যে জুলে থাকা মানে নিজে নিজে জুলে থাকা তো মুতা আলিক হলো জুলে যায় মূল বাক্যের মূল অংশের সাথে এই অংশটা এসে ঝুলে যায় এর জন্য এটার নাম মুিক তো চলুন আমরা তারকিব দেখি এটা হলো লুগুল কোরআনি

এটা হলো মাতুফ আর এটা হলো মাতুফুন আলাইহি হরফুল আত মাতুফ মাতুফুন আলাইহি মিলে এটা হলো মুজফ আর এটাকে আর এটা হলো মুজফুন ইলাই এই মুজফ মুজফুন ইলাইকে কি করেছে করেছে এটা আর এটা হলো মুজফুন ইলাইহি মুজফ আর মুজফুন ইলাইহি মিলে এই হরফুল জার এই হরফুল জার এই মুজফ মুজফুন ইলাইকে মাজরুর করেছে এই হরফুল জার মুজফ মুজফুন ইলাইকে মাজরুর করেছে এর জন্য এখানে জের হয়ে যাবে ইলা লুগাতিল আলুগাতিল কোরআনি সুন্নতি এটা হলো হরফুল জার হরফুল জার আর হরফুল জার পরের অংশটাকে মাজরুর করেছে করফুল জার আর মাজরুর মিলে উজ্জ্বল শিবহুল ফেলের সাথে মোতালি হয়েছে মোতালিক এটা হলো শিবহুল ফেইল শিবুল ফেল আর আল্লিক মিলে খবর আর এটা হলো রিহলা তুকা রিহলা তুকা এটা হলো মুজফ আর এটা হলো মুজফুন ইলাইহি এই হলো মুজফ আর এটা হলো মুজফুন ইলাইহি মিলে। এই খবরের মুক্তাদা। তোমার যাত্রা তোমার যাত্রা সম্পর্কে বলা হচ্ছে কোরআন সুন্নতের ভাষার দিকে কোরআন সুন্নতের ভাষার দিকে তোমার যাত্রা আর এই যাত্রাটা পূর্ববর্তী অংশের কারণে পূর্ববর্তী অংশে বলা হয়েছে যে লেখক সাথে থাকবে কোরআন সুন্নতের ভাষার দিকে যাত্রা যদি হয় তাহলে থাকবে আর না হলে থাকবে এর জন্য এখানে সাবিতাতুন উজ্জ্বসিবুল ফেল আনতে হয়েছে তারপরে এখানে ফি আছে এখানে ফি আছে এই ফি হরফুল জারের কারণে এই ফি হরফুল জারের কারণে হরফুল জার হয়ে গেছে মুক্তাদা আর খবর মিলে মাজরুর এই হরফুল জার এই অংশটাকে এই অংশটাকে মাজরুর করে দিয়েছে এই হলো এই জার আর এই মাজরুর মিলে এই মোতায়লিকটা কার সাথে ওখানে আছে আনা তারপরে শিবহুল ফেল দিতে হবে মাউজুদুন এটা হলো শিহুল ফেল মাওজুদুন আনা মাউজুদা দাইমান এটা মাফুল মা আঁকা মুজফ মু মুজফুল ইলাইহি মুজফ মু ইলাইহি মিলে আরেকটা মাফুল আর এই মাউজুদ হল শিবহুল ফেল শিবহুল ফেল মাফুল মাফুল মোতালিক মিলে খবর আর এই আনাটা হচ্ছে মুক্তাদা মুক্তা খবর মিলে আল জুমলাতুল ইসমিনিয়া কারণ এই জুমলাটা ইসিম দিয়ে শুরু হয়েছে